আসসালামু আলাইকুম, আমি রোমানা হোসেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন থেকে। আমরা এখন ব্রেকফাস্ট করে বের হলাম, আজকে রোমেই ব্রেকফাস্ট করেছি এন্ড আমরা এখন যাচ্ছি টাইমস স্কয়ারে। গুড মর্নিং বলো। ওরে বাবা, বিজি প্রিন্সেস। এখানটাতে ব্রেকফাস্ট এরিয়া, যদিও আমরা শুধু একদিন নিচে এসে করেছি, আর প্রতিদিনই আমরা দেখা গেছে রোমেই করেছি, মানে এত লেজি মানুষ আমরা। চলো মা, আমরা এখন নিচে যাচ্ছি, ওরা অলরেডি চলে গিয়েছে। আজকে খুব সুন্দর সানি ওয়েদার, কিন্তু তারপরেও ভালোই ঠান্ডা পড়েছে আজকে। চারপাশটাতে এটা ডিজিটাল বিলবোর্ডস গুলো দেখলেই বোঝা যায় যে আমরা এখন কোথায় আছি। 1909 সালে ওয়ার্ল্ড ফেমাস দ্য নিউ ইয়র্ক টাইমস যখন এখানটাতে মুভ করে, তখন থেকে এটার নাম হয় টাইম স্কয়ার, এন্টারটেইনমেন্ট হাব। প্রতিদিন 3 লাখেরও বেশি টুরিস্ট আসা যাওয়া করে। বিকেল বেলাটাতে যখন আমরা ব্যাক করি হোটেলে, ও মাই গড, আপনাকে হাঁটতে হবে না, লিটারালি টুরিস্ট আপনাকে পুশ করে করে আপনাকে নিয়ে যাবে, মানে হাঁটতেই হবে। নিউ ইয়র্ক সিটির সেই ফেমাস ট্যাক্সি গুলো যেখানটাতে বিলবোর্ড আছে, এখন মাত্র সকালবেলা 10টা বাজে এখন সকাল, মানুষ আসা শুরু করছে এই মাত্র। দেখো চারপাশে মানুষের ডল, মানে আস একটু পরে আর তুমি যে এরকম বসার যে ইয়ে পাবাস, ইম্পসিবল। কে এসেছে? ওখানে বাম্বলবি দেখা যায়। চলো যাই, সামনে যাই। জাহর, ব্যাটম্যানকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। চলো তো ব্যাটম্যানের সাথে হাই হ্যালো করে আসি আমরা। ব্যাটম্যান এখানটাতে, কিন্তু আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু বিরাট স্ক্যাম। ওরা কিন্তু আপনাদেরকে ডেকে ডেকে ছবি তুলতে চাইবে, ভাববেন যে আচ্ছা একটু ছবি তুলেই নেই, কিন্তু ছবি তোলার পরে কিন্তু ওরা আবার টাকা চেয়ে বসবে, বলবে যে টিপস দাও। সো এটা কিন্তু বিরাট একটা স্ক্যাম বলা যায়, তাই না? নো নো থ্যাংকস। হ্যাঁ, জাহর বলছে যে ইগনোর করতে হবে, দূর থেকেই দেখা, ইটস এনাফ। আমরা প্রথম দিন, কি হয়েছিল, আমরা কিং কং আর নিনজা টার্টল সাথে দেখা এমফোতে করেছিলাম, তারপর আমরা স্ক্যাম হয়ে গিয়েছে, তাই তারপর থেকে আমরা আর ছবি তুলিনি। আমরা এখন ডিসটেন্স মেইনটেইন করি। যদি তুলতেই চান তাহলে $10 পে করতে হবে, তাই না? যদি ছবি টাইম স্কয়ারের রাতের ভিউটা আরো অন্যরকম সুন্দর, এখন যেহেতু সানলাইট প্লাস বিলবোর্ড গুলো সবকিছু মিলিয়ে হাইলাইট হয় না, এখনের সময়টা একরকম সুন্দর, আর রাতেরটা আরো ক্রাউড থাকে, আরো গর্জিয়াস থাকে। তো একদিন আপনাদের সাথে রাতে টাইম স্কয়ার শেয়ার করব। এই যে ওরা চারপাশে এরকম করে একটু পর পর আসতে থাকে সারাক্ষণ, সেটাই। জাহার খুব, মানে জাহার কাছে ফানি লাগছে যে এলসা কেন জাহারটার কাছে এসেছে। এখানটা থেকে আবার চারপাশটাকে খুব সুন্দর করে দেখা যায়। কিছুদিন আগে এই জায়গাটাতেই পহেলা বৈশাখ হয়েছিল। দেখো দুইটা কি করছে, দেখো। তো এই যে, এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা টাইম স্কয়ারের। জায়গাটাতে বসলে পরে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, উপর থেকে টাইম স্কয়ারের যে সামনের ভিউটা পাওয়া যায় না, সেটা অন্যরকম একটা ভালো লাগে। ডিজিটাল বিলবোর্ডগুলো দিনের বেলায় যেমন লাগে, রাতের বেলায় অন্ধকার হওয়াতে আরও বেশি হাইলাইট হয়, তো তখন আরও বেশি। Performance in Japan.
তাই না? জাহর আইফা কোনটা চায়? ফ্রেঞ্চ ম্যাকারনস, এখানটাতে অথেন্টিক ফ্রেঞ্চ ম্যাকারনস পাওয়া যায়। শুধু ম্যাকারনস না, ওয়াও জাহর দেখো চকলেটস, ওই যে দেখো চকলেটস ফাউন্টেন, একটা ফ্রেঞ্চ একটা ভাইব পাওয়া যাচ্ছে এই বেকারিটাতে। এটা ম্যানেজ করে তারপরে একটু ভিডিও করা হয়। কি আপনি নিয়েছেন? দেখতে অনেক ইয়াম্মি মনে হচ্ছে। যদিও আমাদের সুইজার ম্যাকারনস আমাদের অনেক বেশি পছন্দ। আপনি কি ম্যাকারনস খাচ্ছেন? হ্যাঁ, ম্যাকারনস সামনে যেটা স্ট্রিট ফুড গুলোর মধ্যে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে এই যে এখানকার ফ্রেশ ফ্রুটস গুলো, তাই না? তো ম্যাঙ্গোটা এত ইয়াম্মি,